ಅಂದ್ರೆ ಇಲ್ಲಿಂದ ಬರ್ತಾ ಅಂದ್ರೆ ಬರ್ಚ ಮುಟ್ಟಾಯ್ತು সাফল্য আমাদের রাজ্যেও তো বিজেপি আরএসএস এরা দারুণভাবেই হতাশ এবং এই হতাশা থেকেই তারা নানান জায়গায় পার্টি অফিসগুলোর মধ্যে কর্মচারীদের অফিসে সিআইটিউ রাজ্য দপ্তরে সিপিআই এসইউসি আইসি তাদের রাজ্য দপ্তরে তারা আক্রমণ হেনেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং গত রাত্রে এখানে ডুকলি মহকুমার যে অফিস, এটা আক্রান্ত হয়েছে বহুবার, কিন্তু যা দেখলাম তাতে যেভাবে ওরা ঢুকেছে অত্যন্ত পরিকল্পিতভাবে সমস্ত কিছু নষ্ট করেছে, আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। এটার তীব্র নিন্দা করি এবং পুলিশের টহল থাকার কথা সব জায়গায় থাকে, রাত্রিবেলাও থাকে, পুলিশের সামনেই ঘটনাগুলো ঘটেছে। সিআইটিউ অফিস তো পুলিশ সঙ্গেই ছিল, সামনেই ছিল, এখানেও নিশ্চয়ই থানা অল্প একটু দূরে। ওদের যে ভূমিকা এটা খুব পরিষ্কার যে লাল পতাকার প্রতি, সংগ্রামী প্রতিবাদের প্রতি তারা খুব অসহনীয়। এবং শুধু লাল পতাকা না, গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তারা একটা ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেই চলেছে গত 30-31 মার্চ ধরে। তো এই অবস্থা তো এরকম থাকবে না। এটা ডুকলি মহকুমার অফিসে যেভাবে কাজটা করলো, একেবারে কাপুরুষের মতো কাজটা করেছে, ভীত সন্ত্রস্ত হয়ে ব্যাপারটা এইভাবে করেছে। আমাদের কাজকে আটকানো যায় অফিস পুড়িয়ে? আমাদের বা মানুষের, জনগণের যে আন্দোলনের কাজ, মতামতের যে কাজ, ঐক্যবদ্ধ হওয়ার যে কাজ, এই কাজ কি এগুলো করে করা যায়? এগুলো করে করা যায় না। হতাশায় এরা নিজেদের মধ্যে খেয়াখুঁজিতে ব্যস্ত। এখন আমাদেরকে টার্গেট করে এদের ঐক্যেরও একটা প্রচেষ্টা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, আমরা নিন্দা করি এবং এ দিয়ে মানুষের সংগ্রামের যে অগ্রগতি সেটাকে রোখা যাবে না। গভীর রাত তালা গিয়েছে, আমরা তো একজাক্ট টাইম বলতে পারছি না। আমরা আড়াইটার সময় অফিস বন্ধুগুলো আমরা যাই বাড়িতে, তো আজকে সকাল 7:30 আমরা অফিসের কর্মী যে গেট খুলে সে আসা দেখবো এই অবস্থা। এবং কালকে মিছিল করেছে ওরা বিজেপি দল, এরা প্রায় 12:30 নাগাদ আমাদের অফিসের সামনে দিয়ে এসে গালিগালাজ করে গেছে।
তো আমরা তো বিকেলে অফিস থেকে বাড়ি চলে যাই। তো মনে হয়েছে যে গভীর রাতে তারা এসে ওয়াল ভেঙে ওয়াল দিয়ে দোতলায় উঠে এবং কলাপসিবলের তালা ভেঙে তারা এই হল ঘরে প্রবেশ করে এবং পাশে আমাদের আর একটা রুমে সিলিন্ডার আসলো, একটা সিলিন্ডার ভর্তি ছিল, একটা খালি ছিল, ওই সিলিন্ডার ব্লাস্ট করে দিয়ে তাতে তো আমাদের হল ঘরের সমস্ত আসবাব, তাছাড়া আমাদের পাশে আরও চারটা রুম সহ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। তাতে প্রায় 10-12 লক্ষ টাকা আমাদের ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি হয়েছে। এটা এর আগেও আমাদের অফিস বারবার আক্রান্ত হয়েছে, 17 অক্টোবর আক্রান্ত হয়েছে। এখন দুষ্কৃতিকারীরা থানার সামনে এই সমস্ত ঘটনা, এত বড় আওয়াজ, বিকট আওয়াজ, থানা কিছুই বুঝতে পারলেন না। আজকে এসে আমরা থানাকে ফোন করার পর তারা এসে দেখে গেছে। তো এটা আমাদের রাজ্যে যে আইন শৃঙ্খলা তলানিতে তার প্রকৃষ্ট উদাহরণই করে যে আমরা এই ঘটনা নিন্দা করি এবং এর দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির আমরা দাবি করছি। আচ্ছা, এই যে পার্টি অফিসের উপর আক্রমণ বিজেপি দল করছে, মূলত কি কি উদ্দেশ্য নিয়ে তাদের এই আক্রমণ? বা উদ্দেশ্য তারা এই রাজ্যে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, এটা হলো তাদের, তারাই সব কিছু। এর বাইরে বিরোধী কোনো দল তারা সহ্য করতে পারে না, বিশেষ করে সিপিআইএম। তাদের তারা বলেছে সিপিআইএম তাদের প্রধান শত্রু, সেই হিসাবে বারবার আমাদের অফিস আক্রান্ত হয়েছে, ভাঙচুর করেছে। কিন্তু আজ পর্যন্ত পুলিশের তরফ থেকে সেখানে কোনো শাস্তির ব্যবস্থা, কাউকে চিহ্নিত করতে পারেনি, শাস্তির ব্যবস্থা করেনি। পুলিশের ভূমিকাটা নিয়ে আপনি কি বলবেন? পুলিশের ভূমিকা, পুলিশ আসে যখন আমরা বলি তখনই আসে, কিন্তু যেহেতু কারা এই কাজ যারা করে তাদের নাম চিহ্নিত করা যায় না, তারা কিছু করার নাই এটাই বলে, তবে তারা তদন্ত করে এটাই বলে সেরকম। তবে এটা ঘটনা পুলিশও নানা চাপের মধ্যে আছে, ফলে যার ফলে দেখা যায় অনেকখানে পুলিশ থাকাকালীনও এইরকম আক্রমণ হয়, তারও কোনো সুষ্ঠু তদন্ত সেখানের মধ্যে হয় না।